পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বোমা বারুদের আতুর ঘরে পরিণত হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা সুতিতে ফের উদ্ধার হলো বোমা। পুলিশ সূত্রে জানা গেছে এক জার ভর্তি বোমা উদ্ধার হয় সুতিতে। সুতির মহেশাইল দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লকাইপুর গ্রামের পুকুর পার থেকে এই জার ভর্তি বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখে সুতি থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াডের প্রতিনিধি দল। পুরো ঘটনায় গতকাল থেকে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পরপর মুর্শিদাবাদ জেলাতে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।